আশ্রমের প্রথম মহন্ত স্বর্গীয় গিরীন্দ্রমোহন চক্রবর্তী মহারাজের 62তম বার্ষিক তিরুধান তিথি উৎসব এবং সকল বিদেহী মহন্ত মহারাজ গণের স্মরণ উৎসব এই আলোচনা অনুষ্ঠানে আজকে সভাপতিত্ব করবেন শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরের পূজ্যপাদ শ্রীমৎ দুর্যোগী প্রসাদ চক্রবর্তী মহন্ত মহারাজ। সভাপতিত্ব করার জন্য আমি প্রস্তাব উপস্থাপন করছি। ১১ জুলাই সোমবার স্মরণোৎসবের পূজ্যপাদ ব্যক্তিবর্গের নাম আমি এক এক করে স্মরণ করছি। প্রথমে রয়েছেন শ্রীমৎ গিরীন্দ্রমোহন চক্রবর্তী প্রথম মহন্ত। তিনি ১৯৪২ সাল থেকে ১৯৫৯ সাল পর্যন্ত অর্থাৎ ১৭ বছর মহন্ত হিসাবে তার দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয় শ্রীমৎ মহেন্দ্রচন্দ্র চক্রবর্তী ১৯৫৯ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ৮ বছর তিনি মহন্ত হিসাবে এখানে তার দায়িত্ব কর্তব্য পালন করেছেন। তৃতীয়ত হল শ্রীমৎ সুনীল কুমার চক্রবর্তী। তিনি ১৯৬৭ সাল থেকে ১৯৯৮ সাল অর্থাৎ ৩১ বছর তিনি মহন্ত হিসাবে এখানে কর্মরত দায়িত্বরত ছিলেন। এবং শ্রীমৎ কালীপ্রসাদ চক্রবর্তী চতুর্থ মহন্ত। তিনি ১৯৯৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত অর্থাৎ ১২ বছর তিনি মহন্ত হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেছেন। বর্তমান পঞ্চম মহন্ত শ্রীমৎ ভট্টাচার্য প্রসাদ চক্রবর্তী ২০১০ সাল থেকে তার চলমান দায়িত্ব পালন করে আছেন। তিনি আজকে আমাদের এই সভার সভাপতিত্ব হিসাবে আসন গ্রহণ সভাপতি হিসাবে আসন গ্রহণ করেছেন। এখন আমাদের মাল্যদান পর্ব। মাল্যদান পর্ব সম্মানিত সভাপতি করতে পার শ্রীমৎ দুর্যোগী প্রসাদ চক্রবর্তী মহন্ত মহারাজকে মাল্যদান শ্রী রামদয়াল পাল রাজন। আমি রামদয়াল পাল রাজনকে মাল্যদান করার জন্য অনুরোধ করছি।
এর পরবর্তী পর্ব আসছে নামাঙ্কিত।